হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কলকাতার বাইরে ঘুরতে, কোথায় যাচ্ছি সবই জানতে পারবে। তাই আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে দুপুর দুপুর। তো এখন বাজে 2:30, আর আমাদের 3টে থেকে ট্রেন রয়েছে। আমরা এখানে 3 জন রয়েছি, আরও আসছে সবাই, ওরা রয়েছে বাইকে। তো এখানে মামার ছেলে, মামা তো দেওর, আর রয়েছে এখানে আমি আর আমার বর। এখানে আমরা ওয়েট করছি। হঠাৎ করেই জানতে পারলাম যে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, 3 নম্বরে না, ট্রেন এসছে 5 নম্বরে। তো 5 নম্বরে অলরেডি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তো ট্রেনটা ওয়াশ হবে, তারপরেই আমরা ঢুকতে পারবো। তাই এখন আমরা ওয়েট করছি। প্রায় 2-2.5 ঘন্টা ধরে ট্রেনটা ওয়াশ হলো, তারপরে ফাইনালি ট্রেনটা ছাড়লো। তো এখন মনে হচ্ছে ফাইনালি আমরা যাচ্ছি, খুব মজা হচ্ছে, এক্সাইটেড খুব আমরা। তো এখন সারা রাত ট্রেনটা চলবে, তারপরেই পৌঁছাবো। তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে, বাই। ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি, এখন বাজে 5:55। তো আমরা এখন বাইরে গিয়ে চা ফা খেয়ে তারপরে গাড়ি বুকিং করতে হবে। এখান থেকে যেখানেই যাও না কেন, তোমাদের গাড়ি থাকলে ঠিক আছে, আর যদি গাড়ি না থাকে এখান থেকে গাড়ি বুকিং করতে হয়। আগে ওরা দুজন চা বিস্কিট খেয়ে নেবে, আমি এখানে খাইনি সকাল সকাল, আমি ব্রাশ না করে ভাল লাগছে না খেতে। তো আমি মুখটা দেখিয়ে দিলাম তোমাদের, গুড মর্নিং করলাম। যাই হোক, এটা আমাদের গাড়ি আজকে, এটা করেই আমরা যাবো কটেজ অবধি। তো দেখো, গুড মর্নিং সবাইকে, আর সবাইকে সানরাইজ দেখিয়ে দিলাম। স্টার্ট হলো আমাদের জার্নি। দেখো সকাল সকাল দারুণ লাগছে আশপাশটা, চারিদিকে যেহেতু গাছপালা ভর্তি তার জন্য আরও বেশি ভালো লাগছে, জঙ্গল দেখতে, গাছপালা দেখতে, ফ্রেশ হাওয়া লাগছে পুরো। তো চলো আমরা যাই। ফাইনালি পাহাড় স্টার্ট, এখান থেকেই পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। তো দেখো, তোমাদের সকালবেলার ভিউটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে ভিউটা বলো আমাকে। হ্যাঁ, না না করিস না, আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর পাশ থেকে, দারুণ লাগছে জায়গাটা। তো তোমরা সবাই ভাবছো হয়তো কোথায় যাচ্ছি আমি, আমরা যাচ্ছি ডুয়ার্সে। তো ডুয়ার্সের একটা জায়গা আছে, তো সেখানে গিয়ে আমরা থাকবো। স্টার্ট হলো চা বাগান, এখন চারিদিকে চা বাগান দেখতে পাবে তোমরা, দুদিকেই এই এই যে রাস্তায় দুদিকেই রয়েছে চা বাগান, চা বাগানের মাঝখান থেকে আমরা যাচ্ছি। আমরা এ কয়দিন কোথায় ঘুরবো না ঘুরবো সব কিছু তোমাদের আপডেট দেবো। এখানে দেখো দুদিকেই জঙ্গল রয়েছে, ঘন জঙ্গল, তার মাঝখান থেকে রাস্তা গেছে। তো আমরা যেই কটেজে থাকবো এই কয়দিন, সেই কটেজে যাওয়ার রাস্তা এটাই। তো আমরা চলে এসেছি প্রায়। তো এটা হচ্ছে আমাদের সেই কটেজ যেখানে আমরা থাকবো এই কয়দিন। দেখো খুব সুন্দর দেখতে কটেজটা, গোছানো সুন্দর, চারদিকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দোলনা ফোনলাও রয়েছে এখানে, আর চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ, মানে এত সুন্দর লাগছে আমার দেখতে। এপাশে আবার একটা মন্দিরও রয়েছে, আর এই গাড়ি করেই আমরা এসেছি, এখন চলে যাবে গাড়িটা। তো এটা হচ্ছে রিসেপশন, ওরা কথা বলে নিক, তারপরে দেখাচ্ছি কোন রুমে আমরা যাব। তো এই দাদাটা হচ্ছে আমাদের কেয়ারটেকার, তো এই দাদাটাই সব দেখাশোনা করে। দাদাটা বললো যে দোতলায় নাকি আমাদের বুকিং রয়েছে, তো আমরা এখন দোতলার দিকে যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দোতলার ভিউটা দেখো কি সুন্দর, চারিদিকে জঙ্গল, এখান থেকেই দেখা যাবে কোনো পশু টশু আসলে পরে, দারুণ। তো এটা হচ্ছে আমাদের ঘর, দিল ঘরটার ভেতরে ঢুকছি আমি এখন, দেখাচ্ছি। এটা হচ্ছে ঘর, আর বারান্দা থেকেও দেখা যায় নাকি ভিউ, দেখছি। বারান্দা থেকে এরকম দেখা যাচ্ছে সব কিছু। ঠিক তার পাশেই হচ্ছে মিকির ঘর, তো এটা হচ্ছে মিকির ঘর,
আমরাও খুব সবাই টায়ার্ড হয়ে গেছি, এখন রেস্ট নেব সবাই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।